চলচ্চিত্র নির্মাতা মর্শিদুল ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলেও তার কাজে প্রাধান্য পেয়েছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র তার নির্মিত সিনেমাগুলো নিয়ে সেই সাথে মুক্তিযুদ্ধের সিনেমা নিয়ে তার ভাবনার কথা জানালেন সবিস্টুটের সাথে ওয়াট ইজ দ্য সিচুয়েশন অব দ্য কান্ট্রি দেশের অবস্থা খুবই ভালো ভেরি গুড দেশের অবস্থা খুব খারাপ মোরশেদুল ইসলাম বিভিন্ন বিষয় নিয়ে চলচ্চিত্র নির্মাণ করলেও এক ধরনের দায়িত্ববোধ থেকে নির্মাণ করেন মুক্তিযুদ্ধের সিনেমাগুলো সম্প্রতি মুক্তি পেয়েছে তার নির্মিত সিনেমা অনিল বাচ্চীর একদিন আমি মুক্তিযুদ্ধ নিয়ে ছবি করার একটা তাগিদ অনুভব করি কারণ আমাদের জীবনকালে ঘটে যাওয়ার সবচেয়ে বড় ঘটনা বাঙালির জীবনে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ অনিল বাগচির একদিন ছবিতে মুক্তিযুদ্ধের একটা ভিন্ন দিক তুলে ধরার আমরা চেষ্টা করেছি এখানে ঠিক সরাসরি মুক্তিযুদ্ধ আসেনি মুক্তিযুদ্ধের যে এফেক্টসটা মানুষের মধ্যে যে কষ্ট এবং যে ত্যাগ সেই ব্যাপারগুলো এসছে এর আগে তিনি নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা খেলাঘর ও আমার বন্ধু আসে কিন্তু নির্মাতা তার প্রতিটি কাজে তুলে ধরতে চেয়েছেন মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক খেলাঘরটা ছিল অন্যরকম খেলাঘরটা ছিল কিন্তু একটা মেয়ের স্বপ্নের খেলাঘর কিভাবে ভেঙে গেছে মুক্তিযুদ্ধ কিভাবে একটা মেয়ের যে স্বপ্নগুলো তার জীবনটাকে তছনছ করে দেয় এবং তা তার স্বপ্নের জগৎটাকে ভেঙে ফেলে আর আমার বন্ধু রাশিদ কিন্তু কিশোরদের নিয়ে কিশোর মুক্তিযোদ্ধাদের নিয়ে সেখানে অ্যাডভেঞ্চার আছে কিশোরদের যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং ত্যাগ সেই ব্যাপারগুলো আছে উদ্ধার করে মুক্তিযুদ্ধ নিয়ে পূর্ণাঙ্গ সিনেমা নির্মাণের পাশাপাশি মোর্শেদুল ইসলাম নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক কয়েকটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উনিশশো সালে নির্মাণ করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক তার প্রথম স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আগামী তখন রাষ্ট্রীয়ভাবে মুক্তিযুদ্ধের কথা বলা যেত না আমার ছবিকেও আটকে দিয়েছিল সেন্সর বোর্ড জয় বাংলা স্লোগান ব্যবহার করার কারণে এবং পাকিস্তানি আর্মি বলা যাবে না এই সমস্ত অজুহাতে যদিও আমরা সেটা পরে আন্দোলন করেছিলাম এরশাদের যখন শৈরাচার শুরু হয়েছে তখন আমার ছবিটা মুক্তি পেয়েছে তো সেই প্রথম ছবিতেও কিন্তু আমি মুক্তিযুদ্ধের ওই সময়ের কার কথাটা তুলে ধরার চেষ্টা করেছি যে মুক্তিযোদ্ধা নিয়ে এখন পর্যন্ত যথেষ্ট পরিমাণ সিনেমা নির্মাণ হয়নি বলে মনে করেন এই নির্মাতা আমরা কেউই কিন্তু সেই রকম ব্যাপক পরিসরে মুক্তিযুদ্ধকে এখনো ধরতে পারেনি আমি মনে করি আমরা যদি যুদ্ধ দেখাতে চাই তাহলে সেটা বিশ্বাসযোগ্য করেই দেখাতে হবে না না হলে সেটা দেখানোই ভালো ভবিষ্যতে মুক্তিযুদ্ধ নিয়ে আরো বড় পরিসরে সিনেমা নির্মাণ করার স্বপ্ন দেখেন এই নির্মাতা তার জন্য দরকার সব ধরনের সহযোগিতা তবেই নির্মিত হবে মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ সিনেমা আর ভবিষ্যৎ প্রজন্ম জানবে মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা যুদ্ধ করতে এসেছি কামরুল ডিফাত রিফাত সত্যি চলে যাবে